তবে আমার সন্তান দুটো কি হবে? না না, হ্যাঁ, এই সন্তানগুলো তো আমার নই। পাখির মা ওই ডিম্ব দুটিকে ছেড়ে দিয়ে আকাশে উড়ে চলে গেল। আকাশ মার্গে শূন্যে গিয়ে দাঁড়িয়ে আর পাখির কণ্ঠস্বরে চি 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 করে ডাকছে, আর ডেকে ডাকছে, নারায়ণ কোথায় আছো? নারায়ণ তোমার সন্তান দুটো কুরুক্ষেত্রের মাটিতে, তুমি তাকে রক্ষা করো। পাখির চোখ থেকে দু ফোঁটা জল, অর্জুনের রথে সারথি ছিল কৃষ্ণ, তার চরণে যাই না পড়েছে, ভগবান চমকে উঠেছে, অর্জুন দাঁড়াও, কি হলো? অর্জুন বন্ধ করো, তুমি গান্ডীব তোলো কেন প্রভু? জিজ্ঞেস করো না অর্জুন, তাড়াতাড়ি গান্ডীব তোলো। গান্ডীব তুলে ওই হাতির গলায় যে ঘন্টাটা দেখছো, ওই ঘন্টাটাকে এখনই কেটে দাও। আজ্ঞা পেয়ে অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডীব তুলে হাতির গলার ঘন্টাটাকে কেটে দিয়েছে। অর্জুন বলছে, ভাই আমার কেন বললি? অর্জুন আমাকে জিজ্ঞেস করো না, আমি শুধু তোমার চিন্তাতে নয় অর্জুন, এই পৃথিবীতে যত জীব আছে আমাকে যে সবার চিন্তা করতে। একবার বলে না, ওই হাতির গলার ঘন্টাটাকে কেন কাটতে বললে? এখন বুঝতে পারবে না, যখন যুদ্ধ শেষ হয়ে গেল রথ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, বললো অর্জুন একটু দাঁড়াও, ঘোড়ার লাগাম টিপে করে ওই ঘন্টাটাকে সরিয়ে দিল, ঘন্টাটার মাঝে মাঝে ছিল ডিম্ব দুটো, পাখির মা আছাড় খেয়ে ওই বাচ্চা দুটোর উপরে পড়লে, বাচ্চা দুটোকে নিয়ে গোবিন্দের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লে। আর কেঁদে কেঁদে বলছি, ও গো নারায়ণ তুমি বিপদ ভঞ্জ, শ্রীবধূসুর আমাকে সর্বস্ব দান করে আমার জন্য ছেড়ে দিয়েছে। Oh, my God.
এমন সময় চিন্তামণি ভগবান ওই ছোট্ট বাচ্চাটির জন্য কামধেনুকে ডাকালেন, কামধেনু প্রভু যাও পঞ্চমুখীর একাধারে আমার এক ভক্তের আমি জন্ম দিয়েছি, ওকে তুমি গিয়ে মানুষ করো। গভীর রাত্রিতে ওই কামধেনু গাভী আস্তে আস্তে, কি ও মা কামধেনু গাভীটা কেমন, কামধেনু গাভী কাকে বলে জানেন, কামধেনু গাভী, কামধেনু কাম শব্দে কামনা, ওই ধেনুর কাছে ওই গাভীর কাছে আপনি যা কামনা করবেন, আপনি যদি বলেন আমার 500 সোনার মোহর চাই, এক সেকেন্ড দেরি লাগবে, যদি আপনি বলেন আমাকে কোটিপতি করতে হবে সঙ্গে সঙ্গে, আপনি যা চাইবেন তারই নাম হলো কামধেনু। গভীর রাত্রিতে পঞ্চবটির ওই তালপাতার কুটিরের কাছে এসে দাঁড়িয়ে আছে হীরাচন্দন সদ্যজাত একদিনের ওই শিশুটিকে কোলে নিয়ে, যেই না তালপাতার কুড়িঘর থেকে বেরিয়েছে, দেখছে কামধেনু গাভী, দেখে চমকে উঠে, এটা কামধেনু না, সঙ্গে সঙ্গে ওই শিশুটিকে কোলে নিয়ে একটা পাত্র হাতে নিয়ে আর ওই কামধেনু গাভীর কাছে গিয়ে বলছি, কামধেনু আমার এই সদ্যজাত আমার এই ছোট শিশুটার জন্য একটা দুগ্ধ দান করবি। যেই না পাত্রটিকে নিয়ে গিয়ে ওই কামধেনুর স্তনের কাছে রেখেছে, আমি পাত্র পুরে দুধ দিয়েছি, মা দুধ খাইয়ে গাল দে না গাড়ি মে ঠিক না, ওই ছোট শিশু কন্যাকে এইভাবে ওই কামধেনু গাভীর আদর্শে মাতৃস্নেহে বড় হতে থাকে, ভগবান বলেছে যে আমার করে আস আমি তারে করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস তখন করি তার বংশ এবং ভিটানাশ, তবুও যদি না ছাড়ে আস তখন আমি হই তার দাসান। হীরাচন্দন মেয়েটিকে নিয়ে আর বিতাল পাতার একদিনের ঘটনা কি হয়েছে বাবা, আগেকার যুগের নিয়ম ছিল ঘর নাকি অন্ধকারে রাখতেন, এখনকার তো ইলেকট্রিকের বালায় সুইচ না বন্ধ করলে বিল উঠবে মিটার, আগেকার দিন সিস্টেম ছিল নিয়ম ছিল কোনোদিন কোনো ঘর ঠাকুর ঘন্টা অন্তত অন্ধকারে রাখতেন। হীরাচন্দন দেখতে দেখতে বড় হলো মোহিনী, মোহিনীর ওই ছোট্ট সন্তানটি, ওই শিশুকন্যা দেখতে দেখতে বড় হলো, আস্তে আস্তে করে বয়স হলো তার 6 বছর, 6 বছরের ওই শিশুকন্যা শুয়ে রেখে দিয়ে আর হীরাচন্দন মনে মনে ভাবছে আমি আর আর বলবো, এমন সময় হীরাচন্দন ওই আশ্রমে দাঁড়িয়ে আর কামধেনুকে বলল, কামধেনু আজ থেকে আমার বলতে যা কিছু আছে সব ওরই,
আজ থেকে দেখুন লক্ষ্য করবেন কথা কথা আমার বলতে যা কিছু আছে সব ওরি, যার জন্য নাম রাখলেন সব ওরি। ওই ছ বছরের তো ছোট্ট বাচ্চা শিশু, ওই তাল পাতার কুড়ি করে বিছানা করে দিয়ে ঠাকুর মন্দির ওর মধ্যেই আছে। হীরা চন্ডাল ঠাকুর পুজো করে একটা ভীত প্রদীপ জেলে দিয়ে আর কামধনুকে বললো, কামধেনু একে কি দেখবি আমি ভিক্ষায় যাচ্ছি, চলে গেলেন ভিক্ষা। হাই রে পোড়া কপাল মা, এদিকে ভিক্ষায় গেছে ওই ছ বছরের কন্যা, ঘুমন্ত অবস্থায় পায়ে লেগে প্রদীপটা উল্টে গেছে। সেই না প্রদীপটা উল্টে গেছে, শুকনো তাল পাতার কুড়ি ঘর দাও দাও করে জ্বলছে। ছ বছরের কন্যা ঘুমিয়ে আছে, কামধেনু চিন্তা করছে আমাকে তো বাঁচাতে হবে, কি করা যায়। কামধেনু ওই জ্বলন্ত আগুনের মধ্যে কুটিরে প্রবেশ করে তার শিংটাতে করে নাড়া দিয়ে দিল বাচ্চাটাকে, যেই না চমকে উঠেছে অমনি ওই ছ বছরের শিশু কন্যার সবরই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে বাবা, অদূরে ছিল এক মাতঙ্গ মুনিদের আশ্রম,